হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। নেটবিজ সিস্টেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত দুটো ভিডিওতে আমরা জেনেছি ডিজিটাল মাইন্ডসেট এবং রিভার্স ইনভাইটেশনের বিষয়ে। বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সাফল্য পেতে গেলে এই দুটো সাবজেক্টকে বা বিষয়কে আমাদের বুঝে নেওয়া দরকার। যারা আমার আগের দুটি ভিডিও দেখেননি তাদেরকে বলবো, এই ভিডিওর শেষে আমি লিঙ্ক দিয়ে দেব, সেখানে গিয়ে আগের দুটো ভিডিও দেখে নিতে পারেন। আমরা গত ভিডিওতে জেনেছি কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে প্রসপেক্টসদের আমাদের দিকে আকর্ষিত করতে পারি। রিভার্স ইনভাইটেশন বলা হয়, অর্থাৎ প্রসপেক্টসরা নিজেরা আমাদের কাছে আসবেন আমাদের বিজনেস সম্বন্ধে জানতে। আপনারা যারা লিড ক্যাপচার পেজ বানাতে পারেন বা শিখে নিয়েছেন বা নিজের পক্ষে একটা ওয়েবসাইট বানাতে পারেন, তাদের এরপর যেটা জানা দরকার সেটা হলো কিভাবে ওয়েবসাইটে ভিজিটার আনবেন, মানে কিভাবে অনেক মানুষকে আপনারা আপনাদের ওয়েবসাইট দেখাতে পারবেন। আমরা যত ভালোই ওয়েবসাইট বানাই না কেন, যদি মানুষ এই ওয়েবসাইটগুলো নাই দেখেন তাহলে আমরা কখনোই অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো না। সেই কারণেই এই সাবজেক্টটা জানা আমাদের অত্যন্ত জরুরি, এবং এটি না জানলে বা ব্যবহার না করতে পারলে ওয়েবসাইট বানানো অর্থহীন। পৃথিবীতে কোটি কোটি ওয়েবসাইট আছে, কিন্তু খুব কম শতাংশ ওয়েবসাইটেই মানুষ ভিজিট করেন। আপনি যদি শিখে যান কিভাবে আপনার ওয়েবসাইট বা ব্লগ অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, তাহলে আপনার জন্য প্রসপেক্ট পাওয়া কখনোই কোনো সমস্যা হবে না। আপনার ওয়েবসাইটকে সেই সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে যাদের এই মুহূর্তে একটা আয়ের রাস্তা দরকার। আমরা আজ এই পদ্ধতির বিষয়ে জানব, কিন্তু তার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন তাদেরকে জানাতে চাইছি যে এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে নেটওয়ার্ক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং সহ নানা রকম আয়ের রাস্তা বা উপায় সম্বন্ধীয় আলোচনা করি। যদি এই বিষয়গুলিতে আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে একটি ভিডিও আপনার কখনো মিস না হয়। আমরা ফিরে আসছি আলোচনায়, অর্থাৎ যেখানে ছিলাম সেখানে, সেটা হলো কিভাবে আমাদের ওয়েবসাইট আমরা অনেক মানুষকে দেখাতে পারবো। এই যে অনেক মানুষ আপনার ওয়েবসাইট দেখবে সেটাকে বলা হয় ওয়েবসাইটের ট্র্যাফিক। ট্র্যাফিক আবার দুই প্রকার, একটা পেইড ট্র্যাফিক, মানে আপনি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে অনেক ভিজিটারকে আপনার ওয়েবসাইটে আনবেন, আপনাকে খরচা করতে হবে, আপনি বিজ্ঞাপন দিলেন আর মানুষরা সেই বিজ্ঞাপন দেখে আপনার ওয়েবসাইটে এলো। আর দুই হলো ফ্রি ট্র্যাফিক, তার মানে বোঝাই যাচ্ছে এখানে আপনাকে কোনো খরচ করতে হবে না, মানুষ বিভিন্ন পদ্ধতিতে আপনার ওয়েবসাইটে চলে আসবে। পেইড ট্র্যাফিকের সুবিধা হলো আপনাকে অপেক্ষা করতে হবে না, যেই মুহূর্তে আপনি খরচ করে বিজ্ঞাপন দিয়ে দিলেন আপনার ওয়েবসাইটে সেই মুহূর্তে ভিজিটার আসা শুরু হয়ে যাবে। আপনি বিজ্ঞাপন দিতে পারেন গুগলে, ফেসবুকে ইত্যাদি ইত্যাদি নানা জায়গায়, কিন্তু বিজ্ঞাপন খরচ সাপেক্ষ, এবং একজন নেটওয়ার্ক মার্কেটিং যখন শুরু করেন অধিকাংশ ক্ষেত্রেই তার বিনিয়োগ করার ক্ষমতা খুব সীমিত, প্রায় থাকে না অনেকের কাছে। আবার এর মধ্যে, অর্থাৎ এই খরচ করার মধ্যে একটা রিস্কও থাকে, কাজেই বেশিরভাগ মানুষই চান ফ্রি ট্র্যাফিক ব্যবহার করতে। ফ্রি ট্র্যাফিকের নানা উপকরণ আছে, তার মধ্যে পৃথিবীতে সর্বাধিক জনপ্রিয় যে উপায়ে ফ্রি ট্র্যাফিক পাওয়া যায় সেটি হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর মানে হলো যখন কেউ গুগলে বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো একটা শব্দ দিয়ে কিছু খুঁজবে, তারা যেন আপনার ওয়েবসাইট খুঁজে পান, অর্থাৎ গুগল নিজে থেকে তাদেরকে আপনার ওয়েবসাইটটি দেখায়। এখন এই যে শব্দ দিয়ে মানুষ কিছু খোঁজে বা জানতে চায় সেই শব্দটিকে বলা হয় কিওয়ার্ড। ধরুন কেউ গুগলে গিয়ে সার্চ করছে পার্ট টাইম ইনকাম বা পার্ট টাইম বিজনেস, তখন গুগল তাকে একাধিক ওয়েবসাইট দেখিয়ে দেবে যেগুলো এই বিষয় সংক্রান্ত। কিন্তু সমস্যা হলো মানুষ গুগলের প্রথম পাতায় যে ওয়েবসাইটগুলো আছে বা বিশেষ করে প্রথম তিন চারটে ওয়েবসাইট যেগুলি আছে সেগুলিই দেখে, তারপর আর সে দেখে না, তারপর আর সে যায় না। তাহলে আপনার কাজ হবে এই প্রথম তিন চারটি ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটকে নিয়ে আসা। আপনার ওয়েবসাইটকে প্রথম তিন চারটির মধ্যে কিভাবে আনবেন সেটি জানতে গেলে আপনাকে একটি বিষয় শিখতে হবে, আর তা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেই কারণেই আপনারা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ওপর একটি কোর্স করে নিতে পারেন। এটি শিখতে একটু সময় লাগবে, আর তাছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে ভিজিটার্স আপনার ওয়েবসাইটে আনতে আপনাকে একটু ধৈর্য লাগবে, শিখতে তো হবেই, তার সাথে ধৈর্য ধরে সেই ব্যবস্থাগুলোকে প্রয়োগ করতে হবে।
ইন্টারনেটে এই সংক্রান্ত একাধিক কোর্স আছে যেগুলো খরচ সাপেক্ষ, কিন্তু যদি আপনি করতে পারেন তাহলে অনেক ভিজিটার্স আপনার ওয়েবসাইটে আসবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য আমি এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এত গভীরে গিয়ে শেখা বা জানা দরকার আছে বলে মনে করি না। যতটুকু আপনার প্রয়োজন আছে তার উপর, অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের জন্য আপনার যতটুকু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানা দরকার তার উপর আমি একটি বই লিখেছি। এই বইটি আমরা যে কোর্স তৈরি করেছি নেটওয়ার্ক মার্কেটিংয়ের ওপর, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শেখার ওপর, যে হোম বেস টিউটোরিয়াল বাড়িতে বসে যে শেখার একটি কোর্স আছে আমাদের, তার ভিতরে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ওপর লেখা আমার বইটি দেওয়া রয়েছে। আমাদের এই কোর্সের মধ্যে আমি আরও কিছু সহজ সহজ ফ্রি ট্র্যাফিক মেথড সম্বন্ধে আলোচনা করেছি। এগুলো সব প্র্যাকটিক্যাল বিষয় এবং হাতে কলমে না দেখালে বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হবে, সেই কারণে এই বিষয়গুলো আমাদের কোর্সে খুব হাতে কলমে করে শিখিয়ে দেওয়া হয়েছে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের ওপর শুধু বাংলা কেন, হিন্দি বা ইংরেজিতেও এ জাতীয় কোনো কোর্স অ্যাভেলেবেল নেই। আপনারা যারা আগামী দিনে নেটওয়ার্ক মার্কেটিংকে ডিজিটালি করবেন, সারা দেশ জুড়ে ছড়িয়ে দিতে চাইছেন, তাদের অবশ্যই ইন্টারনেটকে ব্যবহারের পদ্ধতিগুলো জানা দরকার। আমাদের কোর্সের মধ্যে 17টি এমন লেসন আছে যেখানে আমরা এই পদ্ধতিগুলো শিখিয়েছি। আমরা এর আগে বিভিন্ন ওয়ার্কশপ করেছি, সেমিনার করেছি, সেই ওয়ার্কশপ বা সেমিনারেও এই পদ্ধতিগুলো শিখিয়েছিলাম এবং সেই ওয়ার্কশপ বা সেমিনারে আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমাদের যে রেজাল্ট সেটা সবার সামনে ওপেনলি দেখিয়েছিলাম। এই ভিডিওর শেষে সেই ওয়ার্কশপ থেকে ফিরে আসা মানুষেরা আমাদের ট্রেনিং অ্যাটেন্ড করার পর কি বলেছেন তার একটা ছোট ক্লিপিং দেখাবো। আপনারা যারা আমাদের এই কোর্সটি করতে আগ্রহী তাদেরকে বলবো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা গিয়ে সেখানে ক্লিক করে এই কোর্সটিতে এনরোল করে নিতে পারেন। 27টি ভিডিও, বই এবং বিভিন্ন রিসোর্স এগুলি দেওয়া রয়েছে এই কোর্সের মধ্যে। ওয়ার্কশিট দেওয়া রয়েছে কি কি করতে হবে, প্রতিদিন প্রতি সপ্তাহে কি কি কাজ, সব কিছু কিন্তু এই কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। নেটবিজ সিস্টেম চ্যানেলের ভিউয়ারদের জন্য আরও একটা সুখবর, আপনাদের জন্য এক অভাবনীয় ডিসকাউন্ট আছে এই কোর্সে, কিন্তু সেটা খুব সীমিত সময়ের জন্য। আবার এই কোর্স করার পরেও আপনাদের মনে কিছু জিজ্ঞাসা থাকতে পারে, কাজ করতে গিয়ে কোথাও আটকে যেতে পারে, সেসবের জন্য আমরা একটা সেপারেট ফেসবুক গ্রুপ তৈরি করেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন। যতদিন আপনি সফল হচ্ছেন আমরা আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করে যাব। এই কোর্সটি আপনারা বাড়িতে বসেই শিখতে পারবেন, সবগুলো লেসন দেখবেন ভিডিওর মাধ্যমে, ফলে একাধিকবার দেখতে পারবেন, নিজের সময় মতো দেখতে পারবেন। এমনভাবে কোর্সটি করা হয়েছে যে আপনি শিখে অন্যদের ট্রেনও করতে পারবেন, মানে আপনার শুধু টিম তৈরি করার ক্ষেত্রে নয়, টিমকে ধরে রাখতে ট্রেন করতেও এই কোর্স আপনাকে অনেক সাহায্য করবে। দু এক দিনের মধ্যে ফিরে আসছি আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে, সেখানে আমরা জানবো কিভাবে ইউটিউবের মাধ্যমে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বাড়াতে পারি। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, কমেন্টে লিখবেন কেমন লেগেছে, আর এই কোর্স সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে আসা নাম্বারে। কিন্তু আমি বলবো সময় নষ্ট করবেন না, যেহেতু ডিসকাউন্ট খুব কম সময়ের জন্য রয়েছে, তাই চেষ্টা করুন এক্ষুনি কোর্সে এনরোল করে নিতে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন। এবার একবার দেখে নিন যারা আমাদের ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিলেন তারা আমাদের ট্রেনিং এর সম্বন্ধে কি বলেছেন। দারুণভাবে মানে আমার কল্পনারও কি
করা যেতে পারে এটা আমার কল্পনাতীত আজকে এখানে দেখলাম। জবসুটি চ্যানেল এবং নেটবিট সিস্টেমের যে দুদিনের ওয়ার্কশপ আমরা আজকে পেলাম, সত্যি সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে।